بسم الله الرحمن الرحيم প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে অবৈধ স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি ভোট ডাকাতি আওয়ামী লীগ তাদের ক্ষমতার অন্যতম উৎস এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার অন্যতম উদ্দেশ্য বাংলাদেশের বিদ্যুৎ খাতে যে সীমাহীন ব্যাপক লাগামহীন দুর্নীতি এবং লুটপাট করা হয়েছে তার মধ্যে অন্যতম। 2009 সালে এই আওয়ামী লীগ ক্ষমতা দখল করার পর থেকে তারা কুইক রেন্টাল এবং বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স তাদের দলের নেতাদেরকে প্রদান করার মাধ্যমে বাংলাদেশের ব্যাপক লুটপাট করেছে। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টে গত 15 বছরে 90,000 কোটি টাকার অধিক পরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রার সমপরিমাণ করে তারা ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে সেখান থেকে ভর্তুকি নিয়েছে এবং সেগুলো পাচার করে দিয়েছে। এর বাইরে যে সকল বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেখানেও তারা বিদ্যুৎ কেন্দ্রগুলো যখন উৎপাদনে থাকে না তখনও তাদেরকে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় সেই অর্থ দেয়া হয়, সাবসিডি দেয়া হয় এবং সেগুলো ডলারে পরিশোধ করা হয় এবং এই অর্থগুলো বিদেশে পাচার করার মাধ্যমে কেউ কেউ সিঙ্গাপুরে অতি ধনীর তালিকায় এসেছেন, সুইজারল্যান্ড কানাডায় অর্থ পাচার করে সেখানে ব্যাপক পরিমাণ অর্থ নিয়ে গিয়েছেন, বেগম পাড়া করেছেন ইত্যাদি। এর মধ্যে সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, বেক্সিমকো, মানে এই আওয়ামী লীগের যে নেক্সাস, পাওয়ার নেক্সাস এর মধ্যে যারা যারা জড়িত, এর বাইরেও আরো কিছু কোম্পানি রয়েছে। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে গণমাধ্যমগুলোতে এবং এখানে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন যেখানে চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে এই বিদ্যুৎ খাতের যারা লুটপাটকারী, এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা যোগান দিয়ে চলেছে এবং এই অর্থের মাধ্যমেই কিন্তু এই অবৈধ ক্ষমতাধারীরা তারা তাদের খুনি বাহিনী, তাদের গেস্টাপো বাহিনী তাদেরকে লালন পালন করছেন এই অর্থের টাকায় কেনা অস্ত্র, কেনা বুলেট আমাদের উপরই চালাচ্ছেন। এর বাইরেও আপনারা জানেন যে এদেরকে একটা ইন্ডেমনিটি আইনের মাধ্যমে একটা সুরক্ষা দেওয়া হয়েছে, অর্থাৎ ভবিষ্যতে কেউ নাকি তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করতে পারবে না। তো সেটা অবশ্যই পরিবর্তন হবে, সরকার পরিবর্তনের সাথে সাথে এই সকল আইন কানুন দিয়ে যাদেরকে যে একটা প্রোটেকশন দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই তুলে নেওয়া হবে এবং এদেরকে উচিত শাস্তি এবং বিচার নিশ্চিত করা হবে বিচারের মাধ্যমে। তো আমার আজকের যে উদ্দেশ্যটি আপনাদের কাছে যে বার্তাটি আমি দিতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত অসহযোগ কর্মসূচি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, সেই লক্ষ্যে আপনারা বিদ্যুৎ, পানি, গ্যাস এই সহ এই সকল ইউটিলিটি বিল সরকারকে পরিশোধ করা অবিলম্বে বন্ধ করেন। কি কারণে আমরা আমাদের কষ্টার্জিত অর্থ এদেরকে দিব? লুটপাট করার জন্যে, মজমস্তি করার জন্যে, ভর্তি করার জন্যে, আর সেই টাকায় কেনা অস্ত্র, গোলা বারুদ আমাদের বুকে চালানোর জন্যে? এটা আর হতে দেওয়া যায় না, এটা আর হতে দেওয়া হবে না। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা এই খুনিদের, এই লুটেরাদের, এই বিদ্যুৎ খাতের লুটেরা যারা এই সরকারের মূল ভিত্তি, অন্যতম মূল ভিত্তি অবৈধ সরকারের, তাদেরকে সকল ট্যাক্স পরিশোধ করা, বিল পরিশোধ করা, কর পরিশোধ করা এগুলো বন্ধ করেন। ইনশাল্লাহ আপনারা দেখবেন যে এই কার্যক্রমের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করা যাবে। আর এরা হয়তো বলতে পারে আমরা লাইন কেটে দেবো, ওই করে দেবো, কয়জনের লাইন কাটবে? বাংলাদেশের কোটি কোটি জনগণের
কোটি পরিবার কয় বাসায় যাবে, কয় বাসায় পুলিশ যাবে লাইন কাটতে আর বিল আদায় করতে, আমরাও দেখে নেব। এটা সম্ভব না, হয়তো সাময়িক কিছু অসুবিধা হবে, কিন্তু এটি আমাদেরকে করতে হবে। আর হয়তোবা তারা দেখানোর জন্য কিছু বাসা বাড়িতে লাইন কাটলেও কাটতে পারে ভয় দেখানোর জন্য, তো কাটুক, সমস্যা নাই, লাইন কাটুক, বিদ্যুতের লাইন, পানির লাইন সব কেটে দিক। কয়দিনের জন্য কাটবে, কয়জনেরটা কাটবে? আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশকে স্বাধীন করেছিল, দেশের স্বাধীনতা অর্জন করেছিল, তো আমাদের কি বিদ্যুৎ পানি এতই প্রয়োজন হয়ে গেছে? হয় নাই। আপনারা কি পারবেন না বিদ্যুৎ পানি ছাড়া কিছুদিন যদি থাকতে হয় থাকবো, আমরা অসুবিধা নাই, কিন্তু আপনারা অবিলম্বে এদেরকে সেই সব বিল পরিশোধ করা বন্ধ করেন। আরেকটি উদাহরণ যেটা দিতে চাই, যে ওয়াসার ওয়াসার এক এমডি, আপনারা জানেন যে তাকসিম খান নামের এক ব্যক্তি, সে নিশ্চয়ই তার ক্ষমতার জোর কোথায় আল্লাহ জানে, নিশ্চয়ই কোনো আত্মীয় টাত্মীয় হবে, এদের তো আবার আত্মীয় স্বজন চারদিকে মানে চড়ানো ছিটানো ভরা, মানে সংসদ থেকে শুরু করে কোথাও তো বাদ নাই, নিজেরা নিজেরা পরিবারের একটা মানে কোম্পানি পায়া বসছে দেশটাকে। তো এই লোকের আমেরিকায় 14টি বাড়ি, এই আমেরিক সরকার ক্ষমতায় আসার পর থেকে এখনো সে 5-6 বার এক্সটেনশন পেয়ে এখনো ওয়াসার এমডি, ইভেন ওয়াসার চেয়ারম্যান নিজেও একাধিকবার মুখ খুলেছেন এই বিষয়ে এবং মন্ত্রণালয়ে চিঠি লিখে জানিয়েছেন যে ওয়াসাকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছে। তো আমরা আমাদের ট্যাক্সের টাকা কি এদের লুটপাট করার জন্য দিব? আবার আমাদের বুকে পাড়া দিয়ে তারা ক্ষমতা ধরে বসে থাকবে, এই টাকা দিয়ে তারা সেই শক্তি সঞ্চার করে আমাদের উপরই ব্যবহার করবে? এটি আর হতে দেওয়া যায় না। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সকলেই এই ওয়াসার বিল, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, এগুলো দেয়া অবিলম্বে বন্ধ করেন। ইনশাল্লাহ অতি শীঘ্রই এই সরকারের পতন আমরা নিশ্চিত করব। তারপরে যখন অন্য একটি সরকার আসবে, এটি পরিবর্তন হবে, গণতান্ত্রিক সরকার আসার পরে আমরা আবার আমাদের বিল পরিশোধ করব এবং বাংলাদেশকে পুনর্গঠনের জন্য সেই অর্থকে আমরা ব্যবহার করব। তো আমি আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি যে অসহযোগ আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন, এদেরকে এই অবৈধ সরকারের হাতকে শক্তিশালী বন্ধ করা বন্ধ করুন, বিল দেয়া বন্ধ করুন। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। সকলে ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।